প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে জাতীয় মাছ ইলিশ আঁকব। প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নিব। বৃত্ত এঁকে তারপর মাঝখানে মাঝখান চিহ্নিত করার পর একটা সোজা দাগ দিয়ে নিব। দাগ দিয়ে এভাবে ঠিক ইলিশ মাথাটা আমরা তারপর মাছটা হয়ে যাওয়ার পর আমরা এই এখানে মুছে এক দাগ করে নিব। শিক্ষার্থী, আমরা এখন দলে চলে যাব, তো দলের সময় আমি কোনো কথা বলবো না, তোমরা দেখে দেখে বুঝে নেবে কালারগুলো।